পঞ্চায়েত প্রেসিডেন্ট নুরউদ্দিন সাহেব, 194 পার্টির বুথ প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন সাহেব। কোন নেতা মন্ত্রীকে ধরে পঞ্চায়েতের প্রার্থী হওয়া যাবে না, মানুষের জন্য পঞ্চায়েত। পঞ্চায়েতে কে প্রার্থী হবে সেটা মানুষই ঠিক করবেন, এই বার্তা নিয়ে রাজ্য সফরে বেরিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ গ্রামের মানুষের ভোট নিয়ে প্রার্থী নির্বাচন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কর্মসূচি চালাচ্ছেন, ঠিক তখনই উত্তর দিনাজপুর জেলার গোয়ালফখর 1 নম্বর ব্লকের দক্ষিণ শাহাপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরউদ্দিনের বাড়িতে তৃণমূলের যোগ্য প্রার্থীর টিকিটের জন্য দরবার করতে এলেন মালখুন্ডা গ্রামের অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। উল্লেখ্য, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়িতে আসেন। সকলে মিলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরউদ্দিনের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান। ওই এলাকার 3টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর জন্য তারা দরবার করেন, তাদের বাছাই করা 3 জনে টিকিট দিতে হবে। এ বিষয়ে তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরউদ্দিন বলেন, যার সমর্থন বেশি হবে সেই টিকিট পাবে। তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরউদ্দিন আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সাধারণ মানুষ যাকে চাইবেন দল তাকেই টিকিট দেবে। গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নুরউদ্দিন জানিয়েছেন, গ্রামের মানুষের দাবি মেনেই তারা অঞ্চল সভাপতির বাড়িতে এসেছেন। এ বিষয়ে অঞ্চল সভাপতি মোহাম্মদ নুরউদ্দিনকে বলছেন, শুনব। এখানে আমাদের শাহপুর ওয়ান সিপির মধ্যে মালখুন্ডা গ্রাম আছে, ওই মালখুন্ডার 193 আর 194 পার্টির এই আমাদের টিএমসি সব লোকজন আসছে আমার বাড়িতে। এদের দাবি যে ক্যান্ডিডেটের, ওরা যে যে ক্যান্ডিডেট বলছে তাদের টিকিটের জন্য। এখন এই রকম আমার বাড়িতে কালকেও কিছু লোক আসছিলো ওই ওই দুই সংসদ থেকে, ওদেরকেও বলেছি আমি আমি অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমি ওই দুই ওয়ার্ডের আর পঞ্চায়েত সমিতি একটা, এটা আমি ব্লক কমিটিকে নিয়ে বলছিলাম। দাদা, কত ভোটার রয়েছে সেই ওয়ার্ডে? ১৭০০ প্লাস ভোট আছে। তাহলে কি আপনারা ন্যায্য প্রার্থী ওখানে দেবেন? হ্যাঁ, যার সমর্থন বেশি থাকবে তারাই টিকিট পাবে। আমার যেটা আমাদের দিদির যেটা ই মেসেজ, যে যে কোনো ওয়ার্ডের যে কোনো পঞ্চায়েত সমিতির যাদের সমর্থন লোক পছন্দ করবে তাদের আমরাই তাদেরকেই টিকিট দেবো। আরও তো 6টা বুথ আছে। মোহাম্মদ নুরউদ্দিন। পাশাপাশি পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নুরউদ্দিন কি বলেছেন শুনে নেব। কিছু লোক এখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে, কিছু সিপিএম, কিছু কংগ্রেস, কিছু টিএমসি লোক এসে বলছে, দাবি করে গেছে যে তিনটা টিকিট আমরাকে লাগে। তা আমি তো 4 বারের বিধায়ক, আমি আগে কংগ্রেস থেকে ছিলাম এবং আমি এখন বর্তমানে টিএমসির মেম্বার আছি। তারপরে ওরাও কি করে টিকিটটা চায়? এই যে নিজামুদ্দিন হচ্ছে সিপিএমেরই, সিপিএমের ক্যান্ডিডেট, আর কালকে রাত্রে এসে বলছে যে আমাকে টিকিটটা দাও। আচ্ছা বলেন, কি বলেন অঞ্চল নুরউদ্দিন, কি বলেন আপনাকে? না, বললো যে ঠিক আছে, যার সমর্থন বেশি হবে সেই টিকিট পাবে। বললাম দাদা, গোয়ালপকে তো বিধায়ক না, এখনো জানাইনি, এখন তো এখান থেকে শুরু হচ্ছে আর কি। আচ্ছা, করাবেন? হ্যাঁ, পরবর্তীতে জানাবো। কি আশা আছে আপনি? আশা আছে আমরা টিকিট পাবো। আকা আমারটা বলে তো না, আমার আমার ব্যাপার কোনো কিছু নাই, আমাকে টিকিট দিবেন আমি নিও না, কিন্তু আরও তো 2 জন আছে, ওদের লিয়ে আমি বেশি লড়াই করছি। আপনার নাম? আমার নাম নুরউদ্দিন। পঞ্চায়েত সমিতি আরও একটা পাশে আমার ওয়ার্ড আছে, ওই দুটা লিয়ে আমার লড়াই। আমাকে টিকিট না দিও আমি খুশি কেন ছেড়ে দেবো? পার্টির কাছে আমার কোনো দাবি। বলেন দাদা, এর আগে আপনি কোন পার্টি থেকে জয় হয়েছিলেন? এর আগে টিএমসি থেকে। এবার কতটা আশাবাদী? 100% আশাবাদী যে তিনটা টিকিট পাবো। আচ্ছা, কত লোক আসছেন আজকে? প্রায় 300-এর উপরে আছে। উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।